Hello viewers, Assalamu alaikum. Welcome back to my Khichuri family. Asha korchi je jekhane achen bhalo achen. Allah shobaike hefazote rakhuk. Amrao bhalo achi alhamdulillah. To ajke chole elam bikeler chaer addhay apnader shonge. And eta hocche ekta herbal tea ebong normally মানে বর্তমানে এখন মানুষ অনেক স্বাস্থ্য সচেতন দেখা যায় যে অনেকেই ওই দুধ চায়ের বদলে গ্রিন টি খায় বা র চা খায় তারপরে ও গ্রিন টিটা হচ্ছে বেশি স্বাস্থ্যকরী এন্ড গ্রিন টির মধ্যে আপনারা বিভিন্ন রকমের হার্বস দিয়ে হার্বাল দিয়ে আপনারা চা তৈরি করতে পারেন অথবা এরকম চায়ের প্যাকেট পাওয়া যায় গ্রিন টি সেগুলো ইউজ করতে পারেন সো আমি আপনাদের একটা বাসায় পাওয়া যায় এমন ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা সুন্দর চা তৈরি করা দেখাবো তো চলুন দেখা যাক চাটা কেমন লাগে এবং আপনারাও বাসায় হোপফুলি বানাতে পারবেন এটার জন্য যেটা লাগবে যদি আপনাদের কাছে মিন্ট থাকে পুদিনা পাতা তো আমার কাছে মিন্ট গাছ আছে তবে এটা হচ্ছে লাইম মিন্ট এমনি নর্মাল যে মিন্ট সেটাও আছে আমার সো আমি একটা ইয়ে নিচ্ছি বিসমিল্লাহ এটা লাগবে আর এটা হচ্ছে রেগুলার যে পুদিনা সেটা এটা একটু নেই এরপরে নিব লেবু পাতা বিসমিল্লাহ দুটা গুড এনাফ চলুন এখন আমরা চা বানাবো তো প্রথমে আমি পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি যেহেতু বাইরে থেকে এসেছে ভালো করে একটু ধুয়ে নিতে হবে ফ্রেশ ওয়াটার দিয়ে আর এখানে আমি দুই টুকরো আদা নিয়েছি আদাটাকে একটু থেতলায় নিলাম আপনারা কুচি কুচি করেও নিতে পারেন এবং এর সঙ্গে লাগবে লং আমি এখানে চার পাঁচটার মতো লং নিয়ে নিচ্ছি আর লাগবে একটা লেবু স্লাইস এবং এটার জন্য লাগবে একটা ঝাঁসনির মতো যেটা হচ্ছে আপনারা স্টোরে পেতে পারেন সো এটা অনেকে ডালে ফোড়ন দেওয়ার জন্য মশলার কাজে ইউজ করে আপনারা চা তৈরির কাজে ইউজ করতে পারেন সো এখানে আমি আদা এবং লংটা দিয়ে দিলাম যাতে করে চাটা খাওয়ার সময় আদাটা বা লংটা মুখের মধ্যে না আসে অ্যান্ড আর লাগবে টি ব্যাগ আপনারা কিন্তু টি ব্যাগ ছাড়াও জাস্ট এইভাবে গরম পানি দিয়ে চাটা খেতে পারেন বাট আমার একটু গলা ব্যথা করছে সো গলা ব্যথার জন্য এই চাটা থর্ড কোট টিটা অনেক উপকারী আপনারা জাস্ট গরম পানি দিয়ে ওই টিটা খেতে পারেন এটা একটা হার্বাল টি বাট আমি আরও আদার ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি এটাকে আরও টেস্টি করার জন্য তো প্রথমেই আমি মাইক্রোওয়েভে গরম পানি করে নিয়েছি আপনারা পানিটা চুলায়ও গরম করে নিতে পারেন অ্যান্ড তার সঙ্গে আমি ওই লং আর আদার ইয়েটা দিয়ে দিলাম তার সঙ্গে অ্যাড করছি লেবু পাতা পুদিনা পাতা এবং লেবুর স্লাইস সব কিছু দেওয়ার পর আমি এখানে অ্যাড করব টি ব্যাগ আপনারা আপনাদের পছন্দ মতো গ্রিন টি এখানে অ্যাড করতে পারেন তো আমার আগে বললাম যে আমার যেহেতু গলা ব্যথা করছে সো এইটা হচ্ছে আমার এমনিতেই ভালো লাগে আপনার যদি মানে এটা হচ্ছে কেমন এমনিও এই টি ব্যাগটা দিয়ে চা খেলে একটা রিফ্রেশ ভাব চলে আসে বা তার সঙ্গে যদি মিন্ট আদার একটা ফ্লেভার লঙ্গের ফ্লেভার এবং লেবু পাতার একটা ফ্লেভার চলে আসে আলহামদুলিল্লাহ অসম মানে ইটস লুক রিয়েলি বিউটিফুল অ্যান্ড দেখেই মানুষ বলে না যে দেখে অর্ধভোজন হয়ে যায় এটা সেরকম একটা ব্যাপার দেখে এত সুন্দর আকর্ষণীয় এবং অনেক রিফ্রেশ একটা টি এটা জাস্ট আপনারা সর্দি যদি লাগে বা অনেক সময় লাগে জ্বর জ্বর ভাব কিছু ভালো লাগতেছে না এরকম অবস্থায় আপনারা এরকম চাটা যদি খান আপনাদের অনেক রিফ্রেশ লাগবে আর এমনিও তো নর্মালি আপনারা বেড টাইমে বা ঘুমানোর আগে আপনারা ক্যাফিন ফ্রি এরকম গ্রিন টি এভাবে বানিয়ে খেতে পারেন এটা অনেক রিল্যাক্সিং দেয় বা আপনারা অনেক টায়ার্ড ফিল হচ্ছে তখন একটা এরকম টি বানাই আপনারা খেলেও অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিথিং দ্যাট আই নো এভরিথিং দ্যাট আই হিয়ার এভরিথিং দ্যাট আই ফিল আই সে থ্যাংক ইউ আল্লাহ রিভার্স দ্যাট ফ্লো প্লান্টস অ্যাজ দে গ্রো